राज्य त्रिस्तरीय पंचायत निर्वाचन होते चले आगामी 8 जुलाई इतिमध्ये शुरू हो गए विभिन्न राजनैतिक दल मनोनयन पेश करा। मंगलवार जिला तृणमूल कांग्रेस पक्ष प्रकाश करा है जिला परिषद प्रार्थी तालिका। से ही प्रार्थी तालिका थे बद देवा एकाधिक पुरानो प्रार्थी के পুরনোদের মধ্যে 24 জনকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয় প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে জেলা পরিষদের বর্তমান সভাধিপতি উমাকান্ত বর্মণ, সহকারী সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, মৎস্য কর্মাধ্যক্ষ জগদীশ বর্মণ, শিক্ষা কর্মাধ্যক্ষ অশোক রায়, খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল চন্দ্র রায়। জেলা পরিষদের টিকিট পুষ্পিতা রায় ডাকুয়া না পাওয়ায় তোলপাড় রাজ্য থেকে রাজনীতি। এদিন তিনি সংবাদ মাধ্যমের সম্মুখে বলেন দল নতুনদের সুযোগ দিয়েছে, পুরনোদের সেখানে সুযোগ কম। এদিন তিনি বলেন 2003 থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন দুবার পঞ্চায়েত সমিতিতে। 2013তে তিনি দাঁড়ান জেলা পরিষদের 31 নম্বর আসনে দাঁড়িয়ে তিনি জয়ী হন দুবার। 2018 সালে তিনি সহকারী সভাধিপতির দায়িত্ব ভার পান। ছোট থেকেই রাজনীতির সাথে যুক্ত তিনি, রাজনীতি তার ভালো লাগে, ভবিষ্যতে দলের সাথে তিনি থাকবেন বলে জানান। দলে কোনো গোষ্ঠীকন্দল নেই বলে দাবি করেন তিনি। রাজ্য ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে আগামী 8 জুলাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন পেশ করা। মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয় জেলা পরিষদের প্রার্থী তালিকা। সেই প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একাধিক পুরনো প্রার্থীকে। পুরনোদের মধ্যে 24 জনকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয় প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন জেলা পরিষদের বর্তমান সভাধিপতি উমাকান্ত বর্মণ, সহকারী সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, মৎস্য কর্মাধ্যক্ষ জগদীশ বর্মণ, শিক্ষা কর্মাধ্যক্ষ অশোক রায়, খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল চন্দ্র রায়। জেলা পরিষদের টিকিট পুষ্পিতা রায় ডাকুয়া না পাওয়ায় তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন তিনি সংবাদ মাধ্যমের সম্মুখে বলেন দল নতুনদের সুযোগ দিয়েছে, পুরনোদের সেখান থেকে কম সুযোগ। এদিন তিনি বলেন 2003 থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন দুবার পঞ্চায়েত সমিতিতে। 2013তে তিনি দাঁড়ান জেলা পরিষদের 31 নম্বর আসনে দাঁড়িয়ে তিনি জয়ী হন দুবার। 2018 সালে তিনি সহকারী সভাধিপতির দায়িত্ব ভার পান। ছোট থেকেই রাজনীতির সাথে যুক্ত তিনি, রাজনীতি তার ভালোই লাগে, ভবিষ্যতে দলের সাথে তিনি থাকবেন বলে জানান। দলের গোষ্ঠীকন্দল নেই বলে তিনি দাবি করেন। সে জেলা থেকে ওটা ইয়ে করছে যে নতুন মুখ এবার তুলে নিয়ে আসবে, আমরা পুরানা তো সেখানটায়। এখন জেলা থেকে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা বলতে পারবো না। তো আমি 2003 থেকে দাঁড়াতাম, 2003 দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতিতে, 2008 পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে সভাপতি ছিলাম 2012 পর্যন্ত। তারপর 2013তে আমি 31 নম্বর সিটে দাঁড়িয়েছিলাম জেলা পরিষদ, সেখানটায় সভাধিপতি হই। 2018তে আমি 31 নম্বর সিটেই আবার দাঁড়াই, সেখানটা সহকারী সভাধিপতি হই এবং কুচবিহার জেলা পরিষদ সেভাবে আমি পরিচালনা করি। তো এখন দলের কী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আমাকে টিকিট দিল না। আরও অনেকেই আছে, প্রায় 15-16 জন আমাদের পুরনো, তাদের দেয়নি, সেটার জন্য দুঃখ না। কিন্তু দলের কাজ করি, ভালো লাগে। তেন বহিষ্কার করলো বসে থাকবো সেখানটা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমন। সুমন, তুমি গোটা ঘটনার বিস্তারিত জানাও। দেখো অভিনন্দন, তোমাকে একটাই কথা বলে রাখবো, পঞ্চায়েত নির্বাচনে কিন্তু নির্ঘণ্ট বেঁচে গেছে এবং মনোনয়নপত্র কিন্তু জমা নেওয়ার কাজ হয়েছে।
এবং তারপরে কিন্তু বিভিন্ন প্রার্থী অর্থাৎ বিভিন্ন দলের প্রার্থী যেমন সিপিএম থেকে শুরু করে কংগ্রেস এবং বিজেপিরাও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা না করে তারা কিন্তু নমিনেশন পত্র জমা দেওয়া হচ্ছিল। কিন্তু গতকাল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, অর্থাৎ জেলা পরিষদে যাদের নাম রয়েছে তাদের মধ্যে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে 33, 34 এবং 32 এই 3টি জেলা পরিষদের যারা প্রার্থী রয়েছে তাদের নাম কিন্তু প্রকাশ হয়েছে। এবং তারপরে কিন্তু দেখা গেছে যে তৎকালীন অর্থাৎ বিগত দিনে যিনি পঞ্চায়েত সরি জেলা পরিষদের যিনি সহকারী সভাপতি ছিল তিনি কিন্তু বর্তমানে তার নাম কিন্তু দেখা যায়নি এবং তার মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অর্থাৎ আজকে কিন্তু তারা তার বাড়িতে কিন্তু আমরা গেছিলাম এবং তিনি কিন্তু কথা বলেছে, দল আমাকে নাম প্রকাশ করেনি, মূলত নতুনদের নিয়ে দল করা হচ্ছে এমনটাই কিন্তু তিনি জানিয়েছে। অপরদিকে কিন্তু এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র চৈতী বর্মন বড়ুয়ার সঙ্গে, তিনি বলেছেন দল যাকে দায়িত্ব দিয়েছে তার হয়েই কাজ করতে হবে এবং দল তাকে হয়তো বা এবছর ভরসা পাননি তাই হয়তো দেননি, কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। এবং পুষ্পিতা রায় ডাকুয়া যিনি রয়েছেন তিনিও কিন্তু এক কথা বলে দিয়েছে, দল আমাকে দায়িত্ব দেয়নি ঠিকই আছে কিন্তু আমি দলের সাথে রয়েছি, দলের পাশে রয়েছি এবং দলের জন্যই কিন্তু কাজ করে যাব। এই আজকে কিন্তু তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে প্রার্থীদের কিন্তু লিস্ট যেটা কালকে কিন্তু ঘোষণা করা হয়েছে, অভিজিৎ ভৌমিক ঘোষণা করেছে এবং তারপরে আজকে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে এতদিন থেকে পর্যন্ত কিন্তু একটাও মনোনয়নপত্র তৃণমূল কংগ্রেসে জমা পড়েনি। অর্থাৎ গতকাল করেছিল 2টো জিপি কিন্তু আজকে কিন্তু প্রত্যেকটা জিপির নেতৃত্বরা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আসছে এবং ভোটের নমিনেশন জমা দিচ্ছে। অপরদিকে আরেকটা কথা বলে রাখবো, এই যে রাজ্য রাজনীতি যে তোলপাড় হচ্ছে অর্থাৎ তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে কিন্তু কার পাল্লা ভারী, কার পাল্লা কোন জায়গায় রয়েছে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কার দিকে ভোটটা বেশি রয়েছে। অর্থাৎ এক কথায় বলা চলে রাজ্য রাজনীতি থেকে শুরু করে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রাজনীতি কিন্তু প্রচুর পরিমাণে একটা এক কথায় বলাই যায় যে দেখার বিষয় যে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে কে কোন জায়গা দখল করতে পারে। অর্থাৎ বিজেপিরও কিন্তু শক্তি কিন্তু এই তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে ভালোই রয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমন তোমাদের সাথে থাকার জন্য।